আল্লাহ তালা বলছেন ওয়া আতুলিয়াতা মা আম্য়া আলা হম আর এতিমকে তার মাল দিয়ে দাও ওয়ালা তা বদ্দালুল হাবে সাবে তাইয়েব আর মন্দের সাথে ভালোকে মিশিয়ে দিও না এতিমের ভালো মাল আছে তোমার মন্দ মাল আছে দিয়ে কেউ তো জানছে না আর এতিমও বেচারি না ভালো বোঝে না গোলে মালে তোমার মালটাকে মিলিয়ে নাও ভালোর সঙ্গে মন্দ মিশিয়ে ভক্ষণ করোনা ওয়ালা তাকুলু আমওয়ালহুম ইলা আমওয়ালিকুম تومان নিজের মালের সাথে তাদের মালকে মিশিয়ে নিয়ে ভক্ষণ ইন্না ইন্নাহু কানা হুবান কাবীরা নিশ্চয়ই এ হচ্ছে বড় গুনাহ বড় পাপ যত সময়ে মাল ফেরত দিতে হবে বুদ্ধি সম্পন্ন সাবালক হওয়ার আগে নয় কারণ সাবালক হওয়ার আগে যদি মাল ফেরত দেন তো সে তো নির্বোধ তাকে মাল দেওয়া ঠিক না যখন তাকে তার মাল ফেরত দিলে সে অপচয় করবে অথবা নষ্ট করবে বলে মনে হলে তাকে তা দেওয়া যাবে না কেননা আল্লাহ তালা বলছেন নির্বোধদেরকে তোমাদের ধন সম্পদ সমর্পণ করোনা যে ধন তোমাদের উপজীবিকা করা হয়েছে জীবনযাত্রার অবলম্বন করা হয়েছে টাকা পয়সা জীবনযাত্রার অবলম্বন সেটা তোমাদের নির্বোধদেরকে দিও না একজন পাগল বড় মানুষ হলেও সে যদি পাগল হয় বা আধা পাগল হয় সে টাকা পয়সা না বোঝে সে যদি হিসাব ঠিক মতো না রাখতে পারে যে তার কাছ থেকে ভুলিয়ে কেউ টাকা হাতেই নিতে পারে তাকেও দেওয়া যাবে না যে ঠিক রাখতে পারে না যে দশ টাকা হাতে দিলেন তারপরে আট টাকার মাল নিল বাকি দু টাকা ফেরত আনতে হয় যে বোঝে না তার হাতে মাল দিও না এটা আল্লাহ নিষেধ বলা তু তুসুফা হা মালাকুম আল্লাতে যা আল্লাহুম কেয়ামা ওর জোকো হুম ফিহা তবে ওর থেকে ওদেরকে খেতে দাও তাদের প্রয়োজন মতো তাদেরকে দাও ওয়াকসুহুম তাদেরকে পরাও কাপড় পরানো দরকার হলে তার হাতে দিয়ে বলো না যে যা কাপড় কিনে পরগা কি করবেন কাপড় কিনে এনে তাকে পরতে দেবেন ও কুহম রুফা আর ভালো কথা বলো ন্যায়সঙ্গত কথা বলো এমন নয় যে কঠোরভাবে কথা বলবে ধমক দিয়ে কথা বলবে সে এতিম বলে তাকে তুচ্ছ করে কথা বলবে আঘাত দিয়ে কথা বলবে না 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 খবরদার না তার সঙ্গে ভালো কথা বলো মিষ্ট কথা বলো নিজের ধনসম্পদ নিজে বুঝে নিয়ে রক্ষা করতে পারবে বলে মনে হলে তার ধনসম্পদ তাকে বুঝিয়ে ফেরত দিতে হবে সাবালক হওয়া ও মাল ফেরত দেওয়ার আগে তা কুক্ষিগত করার প্রয়াস রাখা মোটেই চলবে না অবশ্য খরচ হিসাবে ন্যায়সঙ্গত পাওনা তত্ত্বাবধায়ক অবশ্যই নিতে পারে যে এতিমে দেখাশোনা করবে তার যে পারিশ্রমিক সে নিতে পারে তার জমি চাষ করলে সে ভাগ নিতে পারে এতিমের জমি থেকে যে চাষ ভাগ নেওয়ার যে নিয়ম আছে সেই নিতে পারে তারপর সব শেষে অনাথকে তার মাল সম্পত্তি বুঝিয়ে ফেরত দেবে তখন তত্ত্বাবধায়কের উচিত সাক্ষী রাখা যাতে পরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে যে দেখো অমুক এতিম ছিল দেখো মাল দেয়নি ফেরত দেয়নি অমুক অমক জিনিস ছিল ফেরত দেয়নি এরকম না বরং ফেরত দেওয়ার সময়ে সাক্ষী রাখতে হবে যে দেখো আমার কাছে এই মাল ছিল এতিমের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে ডেকে বুঝিয়ে দিতে হবে আমার কাছে এই মাল ছিল আমি ফেরত দিচ্ছি এছাড়া অন্য কিছু নেই তালা বলছেন ওভাবে তালুল ইয়েতামা হাততা এজা বালাগনিকা তোমরা এতিমদেরকে পরীক্ষা করতে থাকো শেষ পর্যন্ত যখন সে সাবালক হয়ে যাবে ফাইন আন আস্তমিন হুম যদি দেখো যে হ্যাঁ এরা

যে ব্যক্তি ধনবান হবে তার উচিত সে যেন পরিচ্ছন্নতা পবিত্রতা গ্রহণ করে তার মানে তার মাল না খায় ওয়ামান কান ফাকিরান ফালিয়াকুল বিল মা আর যে হবে সে যেন ন্যায়সঙ্গতভাবে তিমের মাল খায় ফাইজা দফা তুম মিলাইহিম আম তারপর যখন তাদের মাল তাদেরকে ফিরিয়ে দেবে ফা আশহিদু আলাইহিম সাক্ষী রাখো ওয়া কাফা হাসি বা আর হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট হিসাব তো আছে ইয়ামাল হিসাব দুনিয়ার বুকে কমসে কম সাক্ষী রেখে নাও সুরানিসা ছ নম্বর আয়াত এই জন্য এতিমে তত্ত্বাবধান বড় ভয়ানক জিনিস এতিমে তত্ত্বাবধান করা বড় ভয়ানক জিনিস বড় দায়িত্ব ছিল তার কাজ বড় শক্ত মনের মানুষ ছাড়া এ কাজ সবারই জন্য করা সহজ নয় ধন মাল এ হলো সবুজ পাতার মতো আর এ ব্যাপারে মন হলো তৃণভোজী প্রাণীর মতো যার খাদ্যই হলো ঘাস সে যখন লক সবুজ ঘাস দেখবে তখন সেই প্রাণী বুঝতেই পারছেন সে ঘাসের প্রতি কেমন আকৃষ্ট হবে ঠিক মালধন ওই রকম সবুজ ঘাসের মতো আর মানুষের মন হচ্ছে তৃণভোজী প্রাণীর মতো ওই মালের দিকে মানব মন সবসময় ঝুঁকে থাকে তাই না তার মানে ভালো মালের ব্যাপারে এদের মন হচ্ছে বড় কঠিন মালের ব্যাপারে এদের মন হচ্ছে বড় কঠিন কাল্লা বাল্লা আল রিমুন তারপরে ওখানে আছে মালা ওয়া জাম্মা মানুষের প্রকৃতি মানুষ ধন মালের ব্যাপারে ধনমালকে পছন্দ করার ব্যাপারে দারুণ কঠিন মাল হচ্ছে এমন লক্ষ লক্ষে সবুজ ঘাসের মতো যেদিকে মন ছুটে যায় অতএব সুদীর্ঘ ইমানি মনোবল ছাড়া নিজেকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন এখন এতিমের মাল পেয়েছেন ঘরের কাছে মরায় গুটি গুটি সরাই এমন হতে পারে রাসূলুল্লা সালসাল্লাম তাই আবুজারকে সম্বোধন করে বলছেন সাহাবী তাকে সম্বোধন করে বলছেন ইয়া আবাজার ইন নি আরাকা দায়েফ হা আবুজার আমি তোমাকে দুর্বল মনে করি ওয়াইনী লাকা মা ওহিব বলে নাফসি আবুজার আমি নিজের জন্য যা পছন্দ করি তোমার জন্য তাই পছন্দ করি প্রত্যেক মোমেনের তাই উচিত তাই না নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করা অতএব শোনো একটা উপদেশ দিচ্ছি দুজনের আমির হইও না নেতা নেতৃত্ব চেয়েও না নেতাগিরি করা বড় কঠিন দুর্বল মনের মানুষরা নেতা হতে পারে না নেতৃত্ব দেওয়া চারটি খানি কথা না নেতা হলে জুলুম হতে পারে নেতা হলে নাইনসাফি বেনসাফি হতে পারে নেতা হলে আর অনেক কিছু হতে পারে সুতরাং নেতৃত্ব দেওয়া বড় কঠিন ওয়ালা তাওয়াল্লা মালা এতিম আর কোনো এতিমের মালের দায়িত্ব নিও না এটা বড় কঠিন লোভকে সংবরণ করা বড় কঠিন সুতরাং কোন এতিমের মালের দায়িত্ব নিয়েও না মুসলিম শরীফ এবং আবুদাউ শরীফের হাদিস যেখানে আল্লাহ নবী সাল্লাহাম আবুজারকে নিষেধ করেছিলেন যে এরকম করো না দুর্বল শ্রেণীর মানুষদেরকে এই শ্রেণীর দায়িত্ব নেওয়া উচিত না মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন ইজতানি বুসাব আল মু সাতটি ধ্বংসকারী আমল থেকে দূরে থাকো সাতটি আমল এমন আছে যে মানুষকে ধ্বংস করে ছাড়বে প্রথম হচ্ছে শিরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা মানুষ খুন করা যাকে খুন করা জায়েজ নয় আর সুদ খাওয়া আর এতিমের মাল ভক্ষণ করা সুদ খাওয়া এতিমের মাল ভক্ষণ করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং নিরপরাধ উদাসীনা মহিলাদের প্রতি অপবাদ দেওয়া আর মহান আল্লাহ বলেছেন ওয়াল্লি আল্লাহ ইন খাল ফেহিম জরুরি এতন জে আফ খাফ আলাইহিম আলিয়াতাকুল্লাহ ওয়াল একো লো কাও লাং সা দে দা তাদেরকে ভয় করা উচিত যে তাদের মারা যাওয়ার পরে তাদের পেছনে ছোট ছোট বাচ্চারা দুর্বল বাচ্চারা থাকবে তাদের তো ভয় হবে যে আমি মারা যাওয়ার পর এদের কি হবে সুতরাং এতিমদের ব্যাপারও তোমার সেই ভয় থাকা উচিত যে এতিম বাচ্চা তাদের ব্যাপারেও ভয় হওয়া উচিত অতেহব আল্লাহকে ভয় করো বলে একো লো কাও সঠিক কথা বলো এইন্নায়া কুলুন আমুয়া লালিয়াত মাজুল মা যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে নিশ্চয় যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে এন্নামায়া কুলু না ফি বোতনি হিমনারা তারা নিজেদের পেটে জাহান্নামের আগুন ভক্ষণ করে এতিমের মাল ভক্ষণ করা মানে জাহান্নামের আগুন ভক্ষণ করা আর তারা জাহান নামে ভক্ষণ করলে জাহান নামে প্রবেশ করবে অজ্ঞ অসহায় দুর্বল দেখে এতিমের প্রতি যার দয়া হয় না তার ভেবে দেখা উচিত যদি সে মারা যায় এবং তার ছোট ছোট ছেলে মেয়ে থাকে এবং তাদেরকে কেউ ঠকিয়ে তাদের ধনসম্পত্তি হাত করে নেয় অথবা তাদের প্রাপ্য অধিকার থেকে কেউ বঞ্চিত করে অথবা তাদেরকে লোকে দ্বারস্থ হয়ে ধাক্কা ধাক্কে খেয়ে বেড়াতে হয় অথবা ক্ষোধার ও অখাদ্য ভক্ষণ করতে হয় দেখেছেন রাস্তার ধারে অখাদ্য ভক্ষণ করছে কুকুরের সাথে কারাকারি করছে মারামারি করছে অনেক সন্তান দেখেছেন অথবা দুঃখের জ্বালায় উজ্জ্বল দিলেও অন্ধকার দেখে অথবা কষ্টে তাদের দু চক্ষে ঝর্ণার ন্যাস অশ্রু ধারা প্রবাহিত হয় তাহলে সে কিতা চাইবে নিজের সন্তানের জন্য সে কিতা চাইবে কখনো না নিশ্চয়ই সে মরার আগেই ব্যবস্থা করে যাবে যাতে আমার সন্তানরা এই অবস্থায় পতিত না হয় সে কিভাবে অন্যের প্রতি ওই অন্যায় আচরণ করতে পারে যা নিজের সন্তানদের জন্য পছন্দ করে না অথচ উচিত হলো তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো তবেই তুমি মোমেন তাই না সুতরাং যদি কোনো ধনবতী এতিম মেয়ে আপনার কাছে থাকে আসে কুশ্রী হয় এতিম মেয়ে আপনার কাছে আছে আসে কুশ্রী আর তার ফলে তার অভিভাবক বা তার সাথে শরিক অন্য ওয়ারেসরা তাকে বিবাহ করতে অপছন্দ করে অথচ অন্য কোথাও তার বিবাহও না দেয় তার কারণ কুশ্রি সে নিজে করবে না বা নিজের কারোর সাথে দেবে না আর অন্য জায়গাতেও দেবে না যেহেতু ঘরের মাল বাইরে চলে যাবে ঘরের মাল বলতে এতিমের সঙ্গে এতিমের মালও চলে যাবে নিজেরা ফাঁকিতে পড়ে যাব এই জন্য বিদিতে চায় না অথচ অন্য কোথাও তার বিবাহ দেয় না যাতে অন্য কোনো ব্যক্তি যেন তার বিষয় সম্পত্তিতে শরিক না হয়ে বসে তাহলে সেটা কি অন্যায় নয় তার বিবাহ দেবেন না নিজেও করবেন না তাহলে তার মাল ভক্ষণ করার জন্য আপনি তাকে রেখে দিয়েছেন অবশ্যই এটা একটা মহা অন্যায় একটু বিরতি নিচ্ছি দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ উপকৃত হবেন আমরা আবার পরে আসছি প্রিয় দর্শক এতিম সম্পর্কে আলোচনা করছিলাম এতিমের মাল ভক্ষণ করা হারাম এবং কেমন হারাম যে জাহান নামে গিয়ে তার শাস্তি ভুগতে হবে জাহান যেতে হবে আর এতিমের মাল খাওয়া হলো জাহান নামের আগুন খাওয়ার সমান পেটে আগুন খাওয়ার সমান সুতরাং যদি কোনো ধনবতী এতিম মেয়ে আপনার কাছে থাকে আসে কুশ্রী হয় এতিম মেয়ে আপনার কাছে আছে আসে কুশ্রী আর তার ফলে তার অভিভাবক বা তার সাথে শরিক অন্য ওয়ারেসরা তাকে বিবাহ করতে অপছন্দ করে অথচ অন্য কোথাও তার বিবাহ না দেয় তার কারণ কুশ্রী সে নিজে করবে না বা নিজের কারোর সাথে দেবে না আর অন্য জায়গাতেও দেবে না যেহেতু ঘরের মাল বাইরে চলে যাবে ঘরের মাল বলতে এতিমের সঙ্গে এতিমের মালও চলে যাবে নিজেরা ফাঁকিতে পড়ে যাবো এই জন্য বিদিতে চায় না অথচ অন্য কোথাও তার বিবাহ দেয় না যাতে অন্য কোনো ব্যক্তি যেন তার বিষয় সম্পত্তিতে শরিক না হয়ে বসে তাহলে সেটা কি অন্যায় নয় তার বিবাহ দেবেন না নিজেও করবেন না তাহলে তার মাল ভক্ষণ করার জন্য আপনি তাকে রেখে দিয়েছেন অবশ্যই এটা একটা মহা অন্যায় আর সেই অন্যায়ের প্রতিবাদে আল্লাহ তালা এই অবস্থার কথা বলেছেন ওয়েশ তাফতু না কাফির নিশা লোকেরা তোমাকে মহিলাদের সম্পর্কে জিজ্ঞাসা করে কুলিল্লাহ হ ইফ তী বলো আল্লাহ তোমাদেরকে তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন ওমায়ুতুলা আলাই কুমফিল কিতাব ইফি এতামান নিসা আর তোমাদের জন্য তোমাদের ওপরে আল্লাহর কিতাব থেকে যা পড়ে শোনানো হচ্ছে এ তিম মহিলাদের ব্যাপারে আল্লাহ তিলা তু তু নাহুন্ না মা কুতিবালা হুন্না যাদেরকে তোমরা যা দেওয়া দরকার তা দিচ্ছ না ও ترغبون ان تنكحوهن ঠিক মতো মোহর না দিয়ে তাদেরকে বিয়ে করতে চাচ্ছো ওয়াল মুস্তাদআফীনা মিনা আল বিলদানী ওয়ান তাকুমুল ইয়াতামা বিল আর এতিমদের সাথে সদ ব্যবহার ন্যায় পরায়ন আচরণ করবে ওমা তাফা আলু মিন খায়রিন যে কোনো মঙ্গল তোমরা করে থাকো ফাইন ইন্না আল্লাহ কানা বিহি আলীমা আল্লাহ তালা সে বিষয়ে জ্ঞাত মোডের ওপর কথা এই যে অনাথ বালক বালিকার প্রতি অন্যায় আচরণ করা কঠিন শাস্তিযোগ্য অপরাধ এজন্যই আল্লাহ তালা একটা বিধান দিয়ে বলেছিলেন যে যদি তোমরা এরকম করতে চাও তো তাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ে বিয়ে করো ফান কাহুকুমিনা নিসাই মাসানোবা তাকে আটকে রাখবে কেন তোমরা তাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ে বিয়ে করতে পারো আর যদি ইনসাফ করার ভয় করো তাহলে কটা একটা এখানে মেতিম মহিলাদের ব্যাপারে যারা আটকে রাখতো মহিলাদেরকে আর এরকম আটকে রাখা মহা অন্যায় বিয়েও করবে না বিয়ে করতেও দেব না তার মালের লোভ আবার বিয়ে করলে পরে তাকে ঠিক মতো মোহরও দেবো না না তা হবে না বিনা মোহরে বিয়ে চলবে না মোহর দিয়ে বিবাহ করতে হবে নয় যে ঘরের মেয়ে আমরা দেখাশোনা করছেও তাকে কি মোহর দেবো তা না তুমি নিজে করলে অথবা কারো সঙ্গে দিলে যথাক্রমে মোহর দিয়ে বিয়ে করতে হবে এ হচ্ছে কঠিন শাস্তিযোগ্য অপরাধ মহাপাপ এতিমের মাল যে কোনো প্রকারের ভক্ষণ করা পক্ষান্তরে তাদের প্রতি সুবিচার করা তাদের দেখাশোনা ও তত্ত্বাবধান করা তাদের ধনসম্পত্তির রক্ষণাবেক্ষণ করা তাদেরকে সুশিক্ষা দেওয়া এবং তাদের সঠিক অভিভাবকত্ব করা বড় স্বভাবের কাজ এই স্বভাবের কাজ শক্ত মনের মানুষই করতে পারে পরকালে তার বিনিময়ে পাওয়া যাবে বিশাল মর্যাদা কাল কেয়ামতের দিনে যদি কোনো এতিমের তত্ত্বাবধায়ক থাকে তাহলে কেয়ামতের দিনে তার মর্যাদা কী পাবে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আনা ও কা ফিলুলিয়ে তিমি ফিল জান্নাতি হা কাজা যে এতিমের তত্ত্বাবধায়ক হবে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো পাশাপাশি থাকব সুতরাং কত বড় মর্যাদার কথা এই যার তাকাল্লা যে এতিমের তত্ত্বাবধান করবে চাই এতিম নিজের বাড়ির কেউ হোক কিংবা বাইরের কেউ হোক যদি তত্ত্বাবধান করে তার দেখাশোনা করে তাকে ঠিকমতো লালন পালন করে মানুষ করে তাহলে আমি এবং সে কাল কেয়ামতের দিনে জান্নাতে পাশাপাশি থাকব এখানে একটা শর্ত আছে ইজাত যদি আল্লাহর তাকুয়া অবলম্বন করে তার মানে এতিমকে লালন পালনের ব্যাপারে আল্লাহর তাকুয়া বজায় রাখে তা হলে আর যদি এদিক সেদিক করে তাহলে কিন্তু না শর্ত হলো আল্লাহ তাকুয়া থাকবে তাহলে জান্নাতে এইভাবে পাশাপাশি বাস করবো ও আশারা বি ওয়াল উস্তা সাব্বাবা উস্তা এই সাব্বাবা এ হল উস্তা দুটো আঙুলের মাঝে এইভাবে ইশারা করে দেখালেন যে আমি কাল জান্নাতে তার সঙ্গে এভাবে পাশাপাশি বাস করবো আবু হরাই বলছেন আন্না রাজুল আন শাকা ইলা নবী আলাইহি আলিয়া কাসোয়াতা কালবিহি একজন ইয়া আল্লাহ রসুল আমার হৃদয় যেন বড় কঠিন আমার হৃদয় আমার অন্তর যেন কঠিন আমার অন্তর আমার উপদেশ শুনলে পরে আমার চোখে কান্না আসে না অনেকে বলে না চোখে পানি আসে না আমি কঠিন যেন আমার হৃদয়টা কঠিন কি করা যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইমসাহারা সালিয়া তিম ওয়া আত এমিল মিসকিন এতিমের মাথায় হাত বোলাও স্নেহ করো এতিমকে স্নেহ করো আর মিসকিনকে খাদ্য দান করো এতিম মিসকিনদের কাছাকাছি থাকলে পরে মন নরম হয় হৃদয় নরম হয় তাদের দুঃখ কষ্ট দেখলে পরে বুঝতে পারা যায় যে তাদের প্রতি যদি কেউ ইনসাফ না করে তাদের প্রতি যদি কেউ দয়া মায়া প্রদর্শন না করে তাহলে সেখান দেখে কষ্ট হবে আর এই কষ্ট দেখলে দেখার ফলে তোমার হৃদয় কি হবে নরম হবে সুতরাং এতিমদের পাশাপাশি থাকো বহু সংগঠন আছে বহু আপনার প্রতিষ্ঠান আছে যারা এতিমের দায়িত্বভার গ্রহণ করে থাকে এতিমদেরকে নিয়ে এসে সেখানে তারা মানুষ করে সেখানে তাদেরকে পড়াশোনা শিক্ষা দেয় অনেক জায়গা আছে যেখানে তাদেরকে ফ্রি পড়াশোনা করার ব্যবস্থা করে দেয় খুব ভালো কথা এই শ্রেণীর কাজ যদি এতিমদের করা হয় বা এতিমদের মানুষ করার ব্যবস্থা করা হয় যাতে করে তারা সাবালক হওয়ার পরে একটা রাস্তা দেখে নিতে পারে উন্নতির রাস্তা রুজি রোজগারের রাস্তা তাদেরকে পথের ব্যবস্থা করে দেওয়া নিশ্চয়ই খুব সুন্দর আচরণ এবং এই শ্রেণীর সংগঠন বা আপনার এতিমখানা অনাথ আশ্রম ইত্যাদি যেগুলোকে বলা হয় সেই এতিমখানার মাধ্যমে যদি তাদেরকে বড় করা হয় দুনিয়ার দিক থেকে আর দিনের দিক থেকেও বরং দুনিয়ার থেকে দিনের দিকটাই হচ্ছে বেশি বড়। তাকে আপনি রোজি রোজগারের ব্যবস্থা করে দিলেন কিন্তু নামাজ রোজার ব্যবস্থা করে দিলেন না তাহলে আর কি করে দিলেন তাকে দুনিয়ার রাস্তা দেখিয়ে দিলেন কিন্তু দিনের রাস্তা দেখালেন না তাহলে আর কি করলেন সুতরাং আসল হচ্ছে যে সেই এতিমকে যখন মানুষ করবেন তখন তাকে দিনদার হিসাবে মানুষ করবেন দিনদার হিসাবে গড়ে তুলবেন তারপরে দুনিয়ার ব্যাপার তাকে বোঝাবেন ভালো কথা কিন্তু প্রাধান্য দিতে হবে কাকে দিনদারিকে যেন দিনদারি তার মধ্যে আসে তবেই আপনার স্বভাব ভালো হবে এবং জান্নাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের পাশাপাশি বাস করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং এতিমের মাল ভক্ষণ করা একদম হারাম জাহান নামের আগুন খাওয়া খবরদার এতিমকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না এতিম হচ্ছে আপনার আপনার নিজের কেউ না হলেও আপনি তার প্রতি দয়ার্দ হন দয়ালু হন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন কিছু সময় বাকি আছে যদি আপনাদের প্রশ্ন থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কোশ্চিনটা হচ্ছে যে আমার দাদা বেঁচে রয়েছে কিন্তু আমার আব্বা মারা গিয়েছেন তো আমার দাদা বলছেন যে তোমাদেরকে আমি আমার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত রাখবো সেই সময় আমরা দাদার সঙ্গে কি করতে পারি আমরা বিচার করতে পারি না আমার দাদা বলছে যে তোমাদেরকে জমি জায়গার ভাগ অধিকার দিব না তো আমরা সেই সময় কী করবো প্রথমত জানতে হবে যে আপনার দাদা এই কথা বলছে কেন আপনার দাদা আপনাদেরকে তার সম্পত্তি থেকে বঞ্চিত কেন করবে আপনার কি কোনো চাচা আছে চাচাগুলো আছে চাচারা আছে বলেই আপনারা এমনিতেই বঞ্চিত হবেন দাদা বঞ্চিত করবে তা না এটা আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা তবে বঞ্চনা মানে একদম বঞ্চনা তা না আপনার দাদার উচিত আপনাদের নামে কিছু উইল করা আপনাদের নামে কিছু লিখে দেওয়া যেহেতু আপনারা ওয়ারেস হবেন না আপনাদের আব্বা মারা গেছে আর যেহেতু আব্বার ভাই বোন আছে সেহেতু আপনার দাদার সম্পত্তির মালিক ওই ভাই বোন হবে আপনার চাচা এবং খুপুরা হবে আপনারা হবেন না তবে আপনাদেরকে একেবারে অসহায় ছেড়ে দেবে দাদা তা হতে পারে না প্রয়োজন মতো আপনাদের নামেও কিছু সম্পত্তি উইল করতে হবে এটাকে বলা হয় ওয়াজেব এই হচ্ছে ওয়াজেব উইল আল্লাহ তালা ভাগ দেননি যেহেতু একটা স্তর রেখেছেন সেই স্তর হিসাবে যারা পড়বে তারা ভাগ পাবে সেটা হচ্ছে আপনার চাচা এবং ফুপু বাকি আপনার আব্বা যেহেতু মাঝখান থেকে মারা গেছেন সেই স্তরে পড়ছেন না ফলে আপনারা নিচে আছেন আপনারা ভাগ পাবেন না যেমন আপনার চাচার অন্য ছেলেরাও ভাগ পাবেন না ফুপুর অন্য ছেলেরাও ভাগ পাবেন না তেমনি আপনারাও পাবেন না এই জন্য দাদার উচিত যে তার কিছু সম্পত্তি আপনাদের নামে ওসিয়ত করবে উইল করবে লিখে দেবে যেহেতু জানছেন আপনার দাদা জানছেন যে আপনারা ভাগ পাবেন না এটা হচ্ছে উচিত এখন যদি না দেয় বিবেক না করে তাহলে দিনদারি দিমাগ তো তার মধ্যে নেই এরকম জানতে হবে দিনদারি দিমাগ খেয়াল থাকলে পরে তার জেনে রাখা উচিত যে এই সন্তানরা অসহায় হয়ে যাবে আমার আরো দুটো বেটা আছে আর মেয়ে আছে তারা পাবে আর এই ব্যাটা মারা গেছে বলে তার সন্তানরা অসহায় হয়ে এতিম হয়ে ঘুরে বেড়াবে এটা দেখা উচিত নয় সেই ক্ষেত্রে যদি যে কারণে বলছে বঞ্চিত করবো জানতে হবে সেটা স্থানীয়ভাবে বুঝতে হবে পাঁচজনকে নিয়ে বসতে হবে এবং তার সুষ্ঠু ব্যবস্থা খুঁজতে হবে কিন্তু ইসলামের বিধান হলো যে আপনার দাদার উচিত আপনাদের নামে কিছু উইল করবে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীতেও আমাদের সাথে থাকবেন কাছে থাকবেন এবং আমাদের প্রোগ্রাম দেখবেন শুনবেন ديني علمي فلو جادة يتشتاقبون إن شاء الله ياشاريك وديني وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته